আমি জমিটা নষ্ট করে ফসল জমিটা নষ্ট করে ভাড়া করছে আজকে পয়সা আছে যেন ভাড়াটা ভাঙলো আমাদের জন্য খুব ভালো হয়েছে একটা উপজেলার মধ্যে এতগুলো ভাড়া যেগুলো আছে প্রায় দুইটা তিনটা হচ্ছে লাইসেন্স আছে বাকি যতগুলো আছে সবগুলা হচ্ছে অবৈধ এরা হচ্ছে টাকা দিয়ে এরা লাইসেন্স করে না এরা হচ্ছে যেমনি পরিবেশ থেকে লাইসেন্স পায় না এরা হচ্ছে পুলিশ প্রশাসন বা হচ্ছে এমপি মন্ত্রী সবাইকে টাকা দিয়ে এরা লাইসেন্স নিয়ে আসছে আজকে সকাল 9টার সময় পরিবেশ অধিদপ্তর থেকে ভাটা উচ্ছেদ করার জন্য তারা আসে কলের দিয়ারে মূলত আমরা সেপ্টেম্বরের 4 তারিখ এই কলের দিয়ারের ঘনবসতি এলাকায় গ্রাম্য এলাকায় 5টি ভাটা করার কারণে আমরা এক মানববন্ধন করেছিলাম ইউনুসারের সাথে আমরা কথা বলেছি ইউনুসার বলেছিল যে এই ভাটাগুলো কতটুক বোধটা আছে না আছে সেগুলো যাচাই-বাছাই করার পর আমরা 5টা ভাটার একদিনেই উচ্ছেদে যাব সেখানে আজকে তারা প্রায় তিন মাস পর তারা ভাটা উচ্ছেদের অভিযানে আসার পর শুধু 3টা ভাটা উচ্ছেদ করে বাকি দুইটা ভাটা তারা উচ্ছেদ করছে না তারা চলে যাচ্ছে এরকম কি কখনো দেখেছেন বা শুনেছেন যে একদিনে 3টা ভাটা এইভাবে হচ্ছে আমরা বন্ধ করে দিয়েছি এরকম শুনেছেন কিনা হয়তো এরকম সিচুয়েশন হয় না আপনাদের আমি কথা দিচ্ছি যে এটা খুব শীঘ্রই একটা গ্রহণযোগ্য সমাধান আপনাদের দেওয়া হবে স্যার আমরা এখন মাঠে আছি আমার কথা শুনুন আপনারা যেভাবে দাবি করছেন আন্দোলনের একটা ভাষা থাকে আন্দোলনের একটা ভাষা থাকে একটা স্পিরিট থাকে প্রশাসন বা সরকার একটা 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 পদ্ধতিতে কাজ করে আপনি যদি এখন বলেন এই মুক্তি করে দিতে বিশ্বাস হয় না আইনের কিছু বিষয় আছে আমরা হচ্ছে আমরা যাচাই বাছাই করতেছি আমরা দেখতেছি খুব দ্রুতই আমরা ব্যবস্থা নিব এটুকু বড়াল না ক্ষতি ¡Gracias!